space rock loy bar atongkita hoise thengbakhi rise aru ebar rise jetia khyobito hoi porise arokher nirlipto bhumika palon kora kotha space rock atok korar sandarbhot etia totpor hua dekhibole poa goise arokhik ঢেঙ আরক্ষে আজি সারিটা কই স্প্রে গ্যাংৰ সদস্যক আটক কৰিবলৈ সক্ষম হৈছে যেতিয়া দীৰ্ঘদিনৰ পৰা স্প্রে সুৰে ঢেঙবাখী ৰাইটৰ নিৰ্গ্ৰহণ কৰিছে লুটপাট চলাইছে চেতনা নাপক দৈৱৰ সহায়ত তাৰ পাছতে ঢেঙ আরক্ষে নিৰ্লিপ্ত ভূমিকা পালন কৰাৰ কথা অৱগত কৰিছিল অভিযোগ উত্থাপন কৰিছিল স্থানীয় ৰাইট আৰু তাৰ পাছতে এটা আরক্ষিক তৎপৰ হোৱা দেখিবলৈ পোৱা গৈছে দেশক আগবঢ়াই সমীয়ে মুহূৰ্তত আৰু আরক্ষে জলক কৰিছে ঢেঙ স্প্রে গ্যাংৰ সারি নির্লিপ্ত ভূমিকার কথা সদরি করে ক্ষোভিত হয়েছিল ক্ষোভ প্রকাশ করেছিল স্থানীয় রাইজে প্রতিবাদও সাব্যস্ত করেছিল তার পাছতেই যেন এটা তৎপর হয়েছে আরক্ষী আরক্ষীয়ে জালত পড়েছে আজি চারিটাকই স্প্রে গ্যাংৰ সদস্য দৃশ্যাঙ্গ দেখুৱাৰ সময় মুহূর্তত ধারাবাহিকভাৱে ঢেঙত স্প্রে গ্যাংৰ সদস্য সন্ত্রাস চলাই এক প্রকাৰৰ আতংক সৃষ্টি কৰি আহিছে অসহায় মহিলাৰ ঘৰত প্ৰৱেশ কৰি চেতনা নাশক দ্ৰব্য খুৱাই লুটপাট চলোৱাৰ অভিযোগ আছে আজি পর্যন্ত 15-20টাকৈ ঘটনা সংঘটিত হৈছে লুটপাটৰ ঘটনা সংঘটিত হৈছে স্প্রে গ্যাংৰ সদস্যই দীর্ঘদিনৰ পৰা আতংক সৃষ্টি কৰি আহিছে তার পাশে এটি আরক্ষী প্রশাসন জানে এই ক্ষেত্রে কিছু তৎপর হয়েছে তৎপরতা অবলম্বন করা পরিলক্ষিত হয়েছে আর বৃহস্পতিবার নিশা আরক্ষী ঢেঙৰ পতিয়া পথাৰত অভিযান চলাইছে আর অভিযানত চারিটাকৈ গভাই স্প্রেসুরক গ্রেপ্তার করবলৈ সক্ষম হয়েছে চোরকেইটা হৈছে মুফসিদুল ইসলাম আজিজুল আবুল কাসেম আর আবুল কালাম বলে জানিব পৰা গৈছে ঢেঙৰ ধারাবাহিকভাৱে স্প্রে গ্যাংৰ সদস্য সন্ত্রাসৰ সৃষ্টি কৰি আহিছে চেতনা নাশক দ্ৰব্য খুৱাই ব্যবহার করে লুটপাট চলাইছে কেবাটাও বাসগৃহত ইতিমধ্যে লুটপাট চলাইছে স্প্রে গ্যাংয়ে আর স্প্রে গ্যাংৰ চারি সদস্য আজি ঢেঙ আরক্ষীর জালত পড়েছে আর পূর্বেও দুটাকৈ স্প্রে গ্যাংৰ সদস্যক গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছিল আরক্ষী আর আরক্ষীর নির্লিপ্ত ভূমিকার অভিযোগ আছিল স্থানীয় লোকে ক্ষোভ উজাড়িছিল তার পাছতে যেন অধিক তৎপর হয়ে পড়েছে স্প্রে গ্যাংৰ ক্ষেত্রত স্প্রে গ্যাংৰ আতঙ্কৰ ক্ষেত্ৰত অধিক এতিয়া তৎপৰ হৈছে আৰক্ষী আৰক্ষীয়ে এতিয়া তৎপৰতা অৱলম্বন কৰা পৰিলক্ষিত হৈছে আৰু বৃহস্পতিবাৰৰ নিশা আৰক্ষীয়ে ঢেঙৰ পতিয়া পথাৰত অভিযান চলাইছে আৰু অভিযান কালত আজিজুল আবুল কাছেম আবুল কালাম আৰু মুফসিদুল ইছলাম নামৰ চাৰিটাকৈ স্প্রে গ্যাংৰ সদস্যক আটক কৰিবলৈ সক্ষম হৈছে আৰক্ষীয়ে ঢেঙত ধাৰাবাহিকভাৱে স্প্রে চোৰৰ আতংকই সন্ত্ৰাসৰ সৃষ্টি কৰি আহিছিল আৰু যাৰ পৰিপ্ৰেক্ষিতত ঢেঙৰ ৰাইজে আৰক্ষী প্ৰশাসনৰ বিৰুদ্ধে প্ৰতিবাদী কাৰ্যসূচী গ্ৰহণ কৰিবলৈ বাধ্য হৈছিল কিয়নো বারে বারে এনে ধরনের ঘটনা সংঘটিত হয়ে আছিল 15-20টাকৈ ঘটনা সংঘটিত হয়েছিল বহুকেইটা বাসগৃহত প্রবেশ করে চেতনানাশক দ্রব্য খুবই লুটপাট চলাইছিল স্প্রে গ্যাংয়ে আর তার পাছতে এক প্রকারের ঢেঙবাখী রাইজর টোপনি করেছিল কিন্তু আরক্ষীয়ে যেন একো করব নাছিল আরক্ষীর নির্লিপ্ত ভূমিকার অভিযোগ উত্থাপন করেছিল স্থানীয় রাইজে প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করা পরিলক্ষিত হয়েছিল তাৰ পাছতে আৰক্ষী প্ৰশাসন এতিয়া এই ক্ষেত্ৰত কিছু তৎপৰতা অৱলম্বন কৰা পৰিলক্ষিত হৈছে চাৰিটাকৈ গভাই স্প্রেছৰক এতিয়া আটক কৰিবলৈ সক্ষম হৈছে আৰক্ষীয়ে মুফসিদুল ইছলাম আজিজুল আবুল কাছেম আৰু আবুল কালামক আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে বুলি জানিব পৰা গৈছে যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 আৰু 7099017110 নম্বৰত।